আর আমার ভাইয়ের কথা না বললে তো নয়, আপনাদের এলাকার ইমেইলে তো আমার নওশাদ ভাই, হ্যাঁ ভাইয়ের সাথে থাকবেন, খালি খামাকাই ফেসে দিয়েছো এটা আমার, আমি যেটুকু আমি তো এইসব ঝামেলায় থাকি না, আপনি বললে বেশ আল্লাহকে সাক্ষী রেখে বলছি যদি মিথ্যে কথা বলি আমার জীবন বন্ধ হয়ে যায়। আমার গ্রামের এমএলএ আছে না নি আমার এলাকার, ওর নম্বর আমার কাছে, আমার আব্বার কাছে মাঝে মাঝে আসে, দুয়ালি আল দিকে এমনি আসে, আব্বাকে আব্বা একটু ভয় ফাই করে তো আসে, আমাকে আমার সঙ্গে কি দেখা করবো, যাও আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি এসব ঝামেলায় থাকি। তবে আল্লাহ জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, মোবাইল তো আমার কাছে আছে না নেই, মোবাইল আছে না নেই, এটা আমার ছোট আর একটা বড় আছে, মনে করেন যে শুধু এটা আছে, টিপলেই বেরিয়ে যাচ্ছে। তো অনেক মিটিং মিছিল হয়েছে এরম ভাবে খালি খাওয়া, ও যেন মনে হচ্ছে না বড় ক্রিমিনাল একটা, ও জাস্ট যে ট্রিট করছে ক্রিমিনাল, খবরদার খুব সাবধান, পাটি পাটি করে যেন ইমান নষ্ট করে ফেলে, আকিদা নষ্ট করে ফেলে, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আর এই যে এখন যে সরকার চলছে এর কিছু কিছু কথা আছে, এই কথাগুলো কুফরি, কি বলে মুসলমানের বাচ্চায় দাঁড়িয়ে রেখে মাথায় টুপি দিয়ে বন্দে, এটা কি এর মানে কি, খবরদার বলবেন, যদি চিল্লাতে হয় ওইটা বলবেন, অন্য কিছু বলো মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? খুব সাদা আল্লাহ আমন আমানের সঙ্গে হেফাজতের সঙ্গে ইজ্জত সম্মানের সঙ্গে বাইরে বের করে দেন সকল, আল্লাহ আমিন, আরেকটু জোরে বল আল্লাহ আমিন, আল্লাহ কবুল করেন সকল, আল্লাহ আমিন। আল্লাহ মারুম বলছেন মানুষ গুমরা হওয়ার একটাই কারণ, ওই নিজের উপরে কায়াস করে সামনেওয়ালার বিচার করে, তুতা পাখির মতন বিচার করে না, এর মাঝখানে মাঝখানে আল্লাহ নেক বান্দা এখনো আছে, ওলি আছে, গওস আছে। আল্লাহ রসুল বলছেন চারটে জিনিসের লেগে পৃথিবী টিকে আছে, এক নম্বর হাক্কানি আলে, দ্বিতীয় নম্বর সুশাসন, তৃতীয় নম্বর বড় লোকের দানখাই রাত, আর চতুর্থ নম্বর গরিবদের দোয়াতে আল্লাহ দুনিয়া টিককে রেখে দিয়েছে। হাক্কানি আলেম থেকে মুরাদ ওই দেওবন্দ থেকে পড়ে এসছে বলে আলেম না, ফুরপুরা থেকে পড়ে এসছে বলে আলেম না, মদিনাতুল উলুম থেকে পড়ে এসছে মানে আলেম না, জামে আজহারে থেকে পড়ে এসছে মানে আলেম না, যার মধ্যে সম্পূর্ণ এলেম আছে সে হচ্ছে আলেম। সম্পূর্ণ এলেম বলতে আল ইলম ইল মানে এলেম হচ্ছে দুই প্রকার, আল ইলম ফিল কলব আল ইলম আলা লিসান, দিলের জ্ঞান জুবানের জ্ঞান, দিলের জ্ঞান থেকে মুরাদ বাতিনি জ্ঞান, জুবানের জ্ঞান থেকে মুরাদ জাহিরি জ্ঞান, জাহিরি জ্ঞান শরিয়াত, বাতিনি জ্ঞান তরিকাত, শরিয়াত তরিকাত যার মধ্যে একত্রিত অবস্থায় আছে সে হচ্ছে হাক্কানি আলেম। আলেম কারা? হুজুর বললেন যা চেহারা দেখলেই আল্লাহর কথা মনে পড়ে যাবে। আবার হুজুর সাবধান করলেন আলেম দুই প্রকার, খায়ের আলেম সারার আলেম, ভালো ভালো আলেম খারাপ আলেম, ভালো আলেম নায়েবে নবী, খারাপ আলেম নায়েবে ইবলিস, খারাপ আলেম গুলাম মির্জা কাদিয়ানি, খারাপ আলেম এই শয়তানের কাজ করে, লক্ষ লক্ষ মানুষ এখনো গুলাম মির্জা কাদিয়ানিকে নবী বলে দাবি করে, আব্দুল ওহাব নাজদি খারাপ আলেম, কোটি কোটি লোক এখনো ওর ভক্ত অনুসরণ আছে, মুতাজেলা বড় ধরনের আলেম ধ্বংস, সিয়া বড় ধরনের আলেম খারাপ আলেম ছিল ধ্বংস হয়ে গেল, মাথায় ঢুকছে ওইসব পরে তৈরি হয়েছে আগে ছিল না, খারিজি বড় ধরনের আলেম ধ্বংস, ভালো আলেম ইমামে আজম আবু হানিফা একবার জোরে বলেছে নবীর কাজ করেছে, নবীদের কাজ করেছে, ভালো আলেম ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বল, ওরফে আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, মুজাদ্দিদ আল ফিসানি, বাহাদুর নকশবন্দি, হযরতে হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি, আশরাফ আলী থানভী, হযরতে আখি সিরাজি, আলাউলক লাহোরি, এই সব ভালো ভালো আলেম, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক, এরা ভালো আলেম, হযরতে আহমদ রেজা খান ভালো আলেম, নবীদের কাজ করে, কিসের কাজ করেছে নবীদের কাজ করেছে, এখনো আছে ভালো আলেম, আবার এখনো খারাপ আলেম আছে, তুই মনে করে জুনায়েদ দাঁড়িয়ে মাথায় টুপি দিয়েছে মানে ভালো আলেম, না না এর ভিতরেও শয়তানি থাকতে পারে। এই জন্য হুজুর পাক বলছে মৃত্যু খবর লাগে এটুকুন যথেষ্ট যে শুনলো আর বলে দিল, শোনার সঙ্গে সঙ্গে মেনে নেবেন না, যাচাই করবেন যে কি চিন্তা করো যে কি বললো, কি বলবো ঠিক না ভুল না কি, বলে হ্যাঁ ঠিক আছে মেনে নেবেন, বলেন ইনশাআল্লাহ। তবে আমরা সাধারণ মানুষ বেশি চিন্তা করবেন না, মুজাদ্দিদ জামান দাদা হুজুর হক না বাতিল বলে না।
দাদা হুজুর হক না বাতিল কোন ছন্দ আছে আমার উপরে আমার বাপের উপরে ভাইয়ের উপরে দাদুর উপরে ছন্দ তো দাদা হুজুর যদি কোন ছন্দ আছে যে ছন্দ না থাকে মুজাদ্দিদ জামানকে ধরেই থাকেন বলেন ইনশাআল্লাহ সাহাবারা নিজেদের মতন করে নবীকে মানে না মুসলমান ছেলেরা এই উম্মত তোমরা তোমরা আকীদা তৈরি করো হুজুরকে আমাদের মতন মনে করো না হুজুর কিন্তু মানুষ নবী হুজুর কিন্তু মানুষ নবী হুজুর কিন্তু মানুষ নবী কিন্তু আমাদের মতন মানুষ না হুজুরকে যারা মানুষ মনে করে না তারা কাফের হয়ে যাবে কাফের হয়ে যাবে হুজুরকে যদি মানুষ না মনে করে কাফের হয়ে যাবে হুজুর মানুষ নবী কিন্তু আমাদের মতন মানুষ না হুজুর হচ্ছে সেরা হুজুর হচ্ছে সেরা আল্লাহ যা কিছু তৈরি করেছে আল্লাহ তৈরি তো গুণে 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 শেষ করা যাবে না কিন্তু আল্লাহ পাক যা তৈরি করেছেন যত নবী পাঠিয়েছেন যত মানুষ পাঠিয়েছেন যা কিছু তৈরি করেছেন সবচেয়ে জিতলা হাবিবুল্লাহকে করেছে আর সবচেয়ে সুন্দর হাবিবুল্লাহকেই করেছে আল্লাহর পরেই নবীর দরজা ওখানে আর কেউ নেই ওখানে আর কেউ খুব সাবধানের সঙ্গে চলাফেরা করবেন হ্যাঁ আমাদের মন কেমন হয়ে গেছে জানেন তো আমরা যদি বলি আমার নবীর হাতে জান্নাত নবীর হাতে জান্নাত এই যে কথা ঠিক না বলে হ্যাঁ ওই ওজে ওই ওজের মজলিসে যদি আরেকটা বক্তা বলে এই বাপ মাকে সম্মান করো তোমার মায়ের পায়ে মায়ের পায়ের তলায় আল্লাহ জান্নাত করেছে কেউ কিচ্ছু বলে না বলে কেউ মায়ের পায়ের তলায় জান্নাত মেনে নিচ্ছ মুস্তাফার হাতে জান্নাত অমান্য করছো বিয়াদব মায়ের পায়ের তলায় জান্নাত তুমি খুব খুশি হচ্ছ মায়ের ইজ্জত হ্যাঁ মায়ের পায়ের তলায় জান্নাত আর হুজুরের হাতে জান্নাত বলছি তোমার কষ্ট হচ্ছে খবরদার হুজুর পাককে আল্লাহ সবকিছু হুজুরকে আল্লাহ রহমত করেছেন সব জিনিসেরই রহমত হুজুর ছাড়া আল্লাহ পাওয়া যাবে না এটা মাথায় রেখে দেবে আল্লাহ রহমত ছাড়া জান্নাত যাওয়া যাবে না আল্লাহ রহমতই তো রাসূলুল্লাহ আল্লাহ রহমত ছাড়া জাহান্নাম থেকে বাঁচা যাবে না আল্লাহ রহমতই তো রাসূলুল্লাহ আল্লাহ রহমত ছাড়া ফুল সিরাত পার হওয়া যাবে না আল্লাহ রহমত তো রাসূলুল্লাহ আল্লাহ রহমত ছাড়া আল্লাহ দিদার পাওয়া যাবে না আল্লাহ রহমতই তো রাসূলুল্লাহ অজে হয়ে গেল আল্লাহ পেতে গেলে নবী দরকার ফুল সিরাত পার হতে গেলে নবী দরকার জাহান্নাম থেকে বাঁচতে গেলে নবী দরকার জান্নাতে যেতে গেলে নবী দরকার আল্লাহ দিদার পেতে গেলে হাবিবুল্লাহ দরকার বলেন ইনশাআল্লাহ হুজুর পাক আমাদের মতন না মুসলমানের ছেলেরা এই নবীর উম্মত উম্মতেরা নবীকে আমাদের মতন মনে করো না দ্বিতীয় নম্বর হচ্ছে সালেহীন সাদিকিন যারা আছে সত্যবাদী আছে সিদ্দিকিন সিদ্দিকিন যারা আছে সিদ্দিকিন যারা আছে এই সিদ্দিকিন দেখো আমাদের মতন মনে করো না আল্লাহ সিদ্দিকিনদের তারিফ করতে গিয়ে কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে ইয়া আল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কুনু মা সাদিকিন এই দুনিয়ার মানুষেরা তোমরা তাকওয়া ইখতিয়ার করো আর সিদ্দিকিনদের সোহবত হাসিল করো তাদের সঙ্গী হয়ে যাও সাথী হয়ে যাও এই আয়াতের ব্যাখ্যা উলামা হযরতরা মুখলেস হওয়ার কোন রাস্তা নাই মুখলেস হওয়ার লেগে কোন খাস ইবাদত নাই মোমেন হওয়ার লেগে ইবাদত আছে তাকওয়া কারণেওয়ালাদের জন্য ইবাদত আছে এইটাকে মানতে হবে এটাকে বর্জন করতে হবে এটাকে মানতে হবে আদেশ নিষেধ অনেক রকমের ব্যাপার আছে কিন্তু সালিহীন কিন্তু সিদ্দিকিন সিদ্দিকিনের ব্যাপারে এই ব্যাখ্যাই পাওয়া যাচ্ছে মুখলেস হওয়ার লেগে মুখলেস হওয়ার লেগে কোন ইবাদত নেই সিদ্ক ইখলাস হাসিল করার লেগে কোন ইবাদত নেই সিদ্ক ইখলাস হাসিল করার লেগে সাদিকিনের মজলিস আছে যারা সত্যবাদী আল্লাহর নেক বান্দাদের মজলিসে বসে যায় আল্লাহর ওলিদের সোহবত বান্দাদের দিলের মধ্যে ইখলাস পয়দা করে দেয় জেনে রেখে দেবেন আপনি যতদিন মোমেন আছেন আর মুত্তাকি আছেন নিয়ত করলে আপনার ইবাদত হবে কিন্তু আপনি যদি মুখলেস হয়ে যান মুখলেস
مخلص مخلص ابتدا مخلص مخلص انتها যখন বান্দা مخلص হয়ে যায় শয়তান নিজে বলেছে আল্লাহ مخلص বান্দাদের আমি ডিস্টার্ব করতে পারবো না আর আল্লাহ নিজে বলেছে مخلص যারা হয় তাদের হিদায়াত তাদের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করে নিলাম শয়তান ধারে কাছে আসতে পারে না একবার চলে বলেছে مخلص এই مخلص কি করে হওয়া যাবে مخلص হতে গেলে একটাই রাস্তা ওলিদের সোহবত হবে আল্লাহ নেক বান্দাদের সোহবত আর তুমি যে নিজেই মনে করো আমার মতনই সব খাজা হুজুর আমার মতন ছিল বড় পিসা আমার মতন ছিল দাদা হুজুর আমার মতন ছিল ছোট হুজুর আমার মতন ছিল ওখানে মুফতি সাহেব আমার মতন ছিল মাওলানা সাহেব আমার মতন ছিল সর্বনাশ হয়ে গেল আল্লাহর ওলিদের ব্যাখ্যা করতে করতে আল্লামা রুম বলছেন শোনো সাধারণ মানুষ যেমন ঘুমিয়ে ঘুমিয়ে দুনিয়া পুরা ভুলে যায় আপনাদের দুনিয়ার কথা মনে থাকে যখন ঘুমোন 30 বিঘা জমির কথা মনে পড়ে ওখানে চাষ হচ্ছে মনে পড়ে ওখানে মাছ রেখে দিয়েছে মনে পড়ে মাছটা চুরি না করে লাই মনে পড়ে ছাদের উপর ধান শুকাচ্ছে মনে পড়ে বিবিটা কোথায় গেল মনে পড়ে ছেলেটা কোথায় গেল যখন ঘুমোয় বান্দা যতক্ষণ ঘুমিয়ে থাকে দুনিয়া পুরো ভুলে যায় যেমন সাধারণ লোক ঘুমিয়ে ঘুমিয়ে দুনিয়া ভুলে যায় আল্লাহর ওলিরা সত্যবাদী সিদ্দিকিনরা জাগ্রত অবস্থায় ওইরূপ দুনিয়া ভুলে থাকে সাধারণ মানুষ ঘুমিয়ে যেমন দুনিয়া ভুলে থাকে আল্লাহর ওলিরা জাগ্রত অবস্থায় ওই রকম দুনিয়া ভুলে থাকে তলপার হয়ে যাচ্ছে দুনিয়ায় ই ঘুমাচ্ছে কোনো খবরই নেই ওঠো ওঠো কি হলো বলি যাই সব ভূমিকম্প হয়ে ই কোন ই ঘুমাচ্ছিল জানেই নেই ওই রকম দুনিয়ায় হুলস্থুলস হয়ে যাচ্ছে আল্লাহ নেক বান্দার কি হলো বলবি কি হয়েছে এরকম করছে কেন ওর খেয়ালে হয়ে হয়ে যাচ্ছে কথা বলার উদ্দেশ্য হচ্ছে যদি তোমরা সবাইকে নিজের মতন মনে করো তাহলে তুমি সেই ওলিটা পাবে কি করে হরিণ তো একসাথে দল ঘুরে বেড়াচ্ছে হাজার হাজার তার মাঝখানে তো মির্গ নাবি এই যে এত লোক বসে আছে এর মধ্যেই তো কারো না কারো ভিতরে হয়তো খুশবু আছে কিন্তু আমি যদি মনে করি সব আমার মতন রাত্রেবেলায় মোবাইলে খারাপ ভিডিও দেখে আমার মতন সিনেমা দেখে দেখে বেড়ায় আমার মতন ওই চুরি করে আমার মতন ডাকাতি করে আমার মতন মানুষ খুন করে বেড়ায় মোবাইলে মেয়েদের সাথে কথা বলে সবাইকে যদি আমি একই মনে করি জীবনে কি মুখলেস খুঁজে পাবো আমি তো যাকেই দেখবো চোর মনে হবে ইয়ে চোর একটা বড় চোর কেন ওই তুতা পাখি ওর মাথার চুল ছিঁড়ে নিয়েছে পশম ছিঁড়ে নিয়েছে তেল ফেলে দিয়েছে বলে যাকেই দেখছে টাক ও মনে করছে ইয়ে মনে তেল ফেলে দিয়েছে খবরদার খুব সাবধান আল্লাহর ওলি দেখলে ধরতে হবে ওলি ধরলে হাক্কানি পীরের সামনে বসো আল্লাহর সামনে বসতে পারবে রুহুল আমিন হুজুর দাদা হুজুরকে ধরেছিল হ্যাঁ বলে ওলি না ওলি ভাই নিসাউদ্দিন সাহেব খাজা হুজুর ওলি না ওলি নাই বলেন আপনাদের মনে কি আছে উনি কি করে ওলি হলেন উনি হাক্কানি পীর উসমান হারুনির সামনে বসেছিল দাদা হুজুর সুইফাত আলী ওয়াইসির সামনে বসেছিল কাবিল হয়েছে সুইফাত আলী ওয়াইসি নূর আহমদ নিজামপুরীর সামনে বসেছিল কাবিল হয়েছে নূর আহমদ নিজামপুরী হযরত সৈয়দ আহমদ পেহলভির সামনে বসেছিল কাবিল হয়েছে সৈয়দ আহমদ পেহলভি হযরত আব্দুল আজিজ মুহাদ্দিদ দেহলভির সামনে বসেছিল কাবিল হয়েছে আব্দুল আজিজ মুহাদ্দিদ দেহলভি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিদ দেহলভির সামনে বসেছিল কাবিল হয়েছে তোমার মুজাদ্দিদ জামানে তিন চার পোস্টের পরেই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিদ দেহলভি হচ্ছে পীর আমাদের একবার জোরে বলেন মুসলমান সবাইকে এক মনে করেন নে এক মনে করেন নে হ্যাঁ তুমি তুমি কি মনে করেছো সব মানে এক না সবাইকে এক মনে করবেন না বলেন ইনশাআল্লাহ সবাইকে এক মনে করলেই আপনি বিয়াদব হয়ে যাবেন কি হয়ে যাবেন বলেন বিয়াদব আর বিয়াদব দেখে আল্লাহ একদম পছন্দ করে না আপনি বিয়াদবি করে ফেলবেন আপনি জানেন আমি আমি যদি নিরাশ হয়ে বিয়াদবি করে ফেলি আর ইনি যদি আল্লাহর আশেক হয় ইনি রাসূলুল্লাহ দিদার করেছে কার দিদার করেছে বলেন হুজুর পাকে দিদার করে বসে আছে আর আমি ইনার সঙ্গে নবী দিদার করা কি ছেলে খেলার ব্যাপার হ্যাঁ হ্যাঁ নবী পাকে দিদার করেছে আর আমি ইনার সঙ্গে আমি চিনি আমি জানি আমি বলেছি আমার মতো আমি যেমন বিয়াদব আমি বলেছি ইনি হয়তো রকম দ্বারা হবে মনে করে যা ইচ্ছা বলছি উল্টো পাল্টা আল্লাহ ইন্নাহু হাস সামিউন বাস আল্লাহ তো দেখছেন আল্লাহ দেখছেন আপনি যদি নুকিয়ে নুকিয়ে ফুটো দিয়ে দেখেন আপনার ছেলের সঙ্গে কেউ যদি খারাপ ব্যবহার করে হ্যাঁ আপনার মনে কষ্ট হবে না হবে না কষ্ট হবে না হবে না তুমি তোমার ছেলেকে যত মা তার ব্যাটাকে যত না ভালোবাসে আল্লাহ তার বান্দাকে মায়ের থেকে 70,000 গুণ বেশি ভালোবাসে আবার আবার এমনি বান্দাকে আবার আল্লাহ নেক বান্দা তুমি তো সারা রাত গুনাহ করে করে বেড়াও সারা রাত তাহাজ্জুদে নামাজ পড়ে বেড়াও আল্লাহর মুকাররব
তুমি না জানাই উল্টো পাল্টা বলে ফেলছো হ্যাঁ নিজের মধ্যে যা ইচ্ছা তাই করছো মুসলমান এমনি সাধারণ মানুষের গেল্লা গীবত পেশ করে আল্লাহ বলছে তোমরা কি মরা ভাইয়ের গোশ খেতে পছন্দ করো সাধারণ মানুষ এমনি তুমি আমার গীবত করতে পারবে না আমি মদ খেয়ে ফেলেছি দেখে ফেলেছো ওই কথাটা তুমি মানুষকে বলতে পারবে না যদি বলো তুমি গীবত করলে মরা ভাইয়ের গোশ খালে তুমি আল্লাহর মুকাররাব বান্দাকে আমি যদি নিজের মতন মনে করি তাহলে তো উল্টো পাল্টা বলবো আর উল্টো পাল্টা বলা মানে তো তুমি ধ্বংস হবে শেষ হবে তুমি তো উন্নতি হবে তোর অবনতি হবে মুসলমান তাই নিজের মতন মনে করেন না যখন নিজের মতন মনে করবেন না আপনি যখন তালাশ করবেন হ্যাঁ তখন কি হবে আপনি সেই খুশবুওয়ালা ওই ওই সাদিকিন পেয়ে যাবে যা সোহবত আপনাদের করে আল্লাহ নেক বান্দা বানিয়ে দেবে অত খুশক হয়ে যায়নি আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ অত খুশক হয়ে যায়নি এখনো কেউ না কেউ আছে এখানে বসে থাকা হয়তো রাসূলুল্লাহ দিদার করে আছে আমার রাসূলুল্লাহ দিদার করে আছে হ্যাঁ কেউ আছে হয়তো তাহাজ্জুদের নামাজ পড়ে সবাই ঘুমোই গোটা বামুনিয়ার পুরো এলাকার লোক ঘুমোচ্ছে ও বান্দা একা জেগে জেগে আল্লাহ আল্লাহ করছে মুসলমান খবরদার এই আকীদা দিল থেকে বের করে দেন সাদিকিন তাদের সোহবতই কিন্তু আপনাদের করে আল্লাহর নৈকট্য লাভ করবে আপনাদের ইখলাস দিলের মধ্যে পয়দা করে দেবে মুমিন মুত্তাকি যখন ইচ্ছা করবে তখন সব হবে ইবাদত হবে নিয়ত আর মুখলেস কাকে বলে মুখলেস ইচ্ছা করুক না করুক মুখলেসের প্রতিটা কাজ ইবাদত হবে কারণ মুখলেস যাই করবে এ আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করবে না আল্লাহর জন্যই করবে আল্লাহর জন্যই করবে আল্লাহর জন্যই করবে যেমন মুমিন আর মুত্তাকির উদাহরণ ছেলেদের মতো ছেলেদের কেমন আলু ছিলতে পারেন আলু বটিতে হ্যাঁ আমরা একসাথে পড়াশোনা করেছি আমি কিন্তু আলু ছিলতে পারি আমার মা আলু ছিলতে পারে এখন আমি যদি আলু ছিলি ছিলতে পারবো না পারবো পারবো ছিলতে কিন্তু সময় লাগবে আর পুরো কনসেন্ট্রেট করতে হবে ধ্যান দিয়ে দিয়ে আস্তে 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 আলু ছিললে আলুটা মূল হচ্ছে আলুটাকে ছিলা মূল হচ্ছে আলুটাকে ছিলা আপনারা দেখেছেন এই হোটেলে সব আমি একটা দেখেছিলাম একটা জায়গায় হোটেলে সব পেঁয়াজ কাটে ছুরি দিয়ে আপনি কাটতে পারবেন ওরকম আপনারা কাটতে পারবেন পেঁয়াজ আপনি কাটতে পারবেন পেঁয়াজ কাটতে গেলে কি করতে হবে খুব আমাদের ধ্যান দিয়ে দিয়ে একটা 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 করে পেঁয়াজ কাটতে হবে পুরা কনসেন্ট্রেট দিতে হবে তাহলে পেঁয়াজ কাটা হবে আর যারা অভ্যস্ত পেঁয়াজ কেটে 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 যারা অভ্যস্ত হয়ে গেছে না তারা তোমার সঙ্গে কথা বলবে আর এদিকে তো মূল হচ্ছে পেঁয়াজ কাটা মূল হচ্ছে আলুটাকে ছিলা ধ্যান দিয়েছিল কিংবা বিনা ধ্যানে ছিল মুমিন মুত্তাকি ধ্যান দিলে মসজিদে ডান পা দিতে পারবে আর মুখলেস ধ্যান দিক কিংবা না দিক ডান পা মসজিদেই দিবে মুমিন মুত্তাকি যখন নামাজ পড়বে নিয়ত করবে আমি আল্লাহর জন্য দাঁড়াচ্ছি মুখলেস নামাজ পড়তে দাঁড়ালেই আল্লাহর জন্যই দিবে মুমিন মুত্তাকি যখন রাস্তায় চলবে পেরেক পড়ে আছে ঈদ পড়ে আছে সে ধ্যান দেবে যে আল্লাহ বলেছে রাস্তা থেকে সরিয়ে দাও বাধা বাধা বস্তু সরিয়ে দিচ্ছে ধ্যান দিল সরালো ইবাদত হলো আর মুখলেস যদি ঈদ সরাই ও আল্লাহর জন্যই সরাবে একবার জন্য তাই ঢুকছে বুঝতে পেরেছে মূল হচ্ছে আলু ছিলা আমি ধ্যান দিলে আলু ছিলবো আমার আম্মা ধ্যান না দিয়ে অন্যদিকে চেয়েছে আলুটা ছিলে দেবে মাজি আম্মা যা মাথায় ঢুকছে এই ইখলাস কি করে পয়দা হবে অকুনু মা সাদিকিন সিদ্ক ইখলাস হাসিল করার লাগে সাদিকিনদের সোহবত হাসিল করতে হবে ভালো মানুষদের সোহবত হাসিল হুজুর বলেছেন ভালো মানুষের সোহবত আতরের দোকানের মতো আতরের দোকানে যাও মাল কেন না কেন যতক্ষণ থাকবে ততক্ষণ তুমি খুশবু পাবে ভালো মানুষের সঙ্গে যতক্ষণ থাকবে তুমি খুশবু পাবে ভালো মজলিসে যতক্ষণ বসে থাকবে খুশবু পাবে আর হুজুর বলেছেন খারাপ মজলিস লোহার ভাট্টি অন্য খারাপ লোকেদের সোহবত বাজে লোকেদের সোহবত লোহার ভাট্টি
যখনই তোমার লোহার ভাট্টিতে যাবে ও তোমার শরীরে দাগ লাগবে লাগবে যদি দাগও না লাগে হালকা হালকা ছিটে ছিটে ধোয়া এসে লাগবে যদি তাও না লাগে জামা শুকে দেখবেন পুরা পুরা গন্ধ বেরোচ্ছে লোহার ভাট্টি মানে কামার শাল কামার শাল কামার শাল ভালো মজলিস হুজুর বলেছে খারাপ মজলিসে থাকার থেকে একা থাকা তোমার লাগে অনেক উত্তম আর একা থাকার থেকে ভালো মজলিস সত্যবাদী সাদিকিনদের মজলিস তাদের সোহবতে থাকা তোমার থেকে অনেক উত্তম তাই আমাদের কি করতে হবে এই হাল আকীদা তৈরি করতে হবে নিজের উপরে কায়াস করে সামনেওয়ালার বিচার করলে হবে না আমাদের সকলকে আল্লাহ নেক বান্দা তালাশ করে তাদের সোহবত হাসিল করতে হবে বলেন ইনশাআল্লাহ اللهم صل على